হাই লুকার্স, ফুড অ্যান্ড ফ্যাশন এসারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজ নিয়ে এসেছি আপনাদের কাছে সন্ধ্যার ঝটপট স্ন্যাক্স তৈরির রেসিপি। তো যারা সন্ধ্যায় ঝটপট কিছু না কিছু খাবার পছন্দ করেন, তারা এই মিষ্টি জাতীয় স্ন্যাক্সটা তৈরি করে খেতে পারেন। এটা আপনারা পিঠার অল্টারেও খেতে পারেন। তো প্রথমে যেটা নেবেন তা হচ্ছে আধা কাপ পরিমাণ চিনি নিয়েছি আমি বেকিং পাউডার। বেকিং পাউডার যাদের ঘরে না থাকবে, না নিলেও চলবে। নিয়েছি সামান্য জিরা, হাফ কাপ পরিমাণ সুজি নিতে হবে আমাদের, এক কাপ পরিমাণ ময়দা, মেজারমেন্ট কাপে অবশ্যই মেপে নেবেন। আর নিয়েছি খেজুরের গুড় কুচি, এটাও এক কাপ পরিমাণ আমি কুচি করে নিয়েছি। তো প্রথমে আমি এই সুজির সঙ্গে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু বরাবর করে থাকি তাই আমি কাপটা মেপে নিচ্ছি না, কিন্তু আপনারা যখন করবেন অবশ্যই এটা মেপে নেবেন। সামান্য একটু লবণ দিয়েছি এবং এই বেকিং পাউডারটা আমি এক চামচ দিব। আপনারা মেজারমেন্ট কাপের এক টিস্পুন দিতে পারেন। আর কর্নফ্লোর আমি সামান্য নিয়েছি, আপনারা চাইলে নাও নিতে পারেন। তো এবার এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি জিরা, সামান্য একটু জিরা দিয়ে দিচ্ছি। তো এই মিষ্টি জাতীয় খাবারটা তৈরি করতে খুব অল্প সময় লাগে। এবার আমি চিনিটা এর মধ্যে অ্যাড করব। চিনি দেওয়ার পরে একটু সামান্য নেড়ে আস্তে করে আমি গুড়টা দিয়ে দিব। গুড়টা আমি অবশ্যই কুচি করে নিয়েছি, আপনারাও এটা কুচি করে নেবেন। কুচি করে নিলে তাড়াতাড়ি গলে যায়, গলতে সুবিধা হয়। এটা আমি ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে মিষ্টিটা দিবেন। আমি এক কাপ দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারবেন। এবার এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো একটা কথা বলে নেওয়া ভালো যে কর্নফ্লোরটা আপনারা যদি দেন সেক্ষেত্রে এর ফ্লেভারটা বা এর পুরা ইয়েটাই অন্যরকম হবে। আর কর্নফ্লোর না দিলে একেবারে পান পিঠার মতো হয়ে যাবে। আর আমি কর্নফ্লোর দিয়েছি, একটু নরম নরম হবে এই জন্য। তো আমি সাথে দিয়েছি পানি গরম, আমি পানি গরম করে নিচ্ছি, হালকা কুসুম গরম করে নিচ্ছি পানি। ঠান্ডা পানি না দিলেই ভালো হয়, হালকা কুসুম গরম পানিটা আমি এখন এর মধ্যে অ্যাড করব এবং ধীরে ধীরে অ্যাড করব। একবারে পুরো পানি দেওয়া যাবে না। এবার আস্তে আস্তে নেড়ে নেড়ে এর যে দানাগুলো এগুলো আস্তে আস্তে গলতে শুরু করবে। এটা যেহেতু কেক নয় যে আপনারা ছেঁকে নেবেন বা জালিতে ঢেলে তারপরে এটা মিক্সড করবেন, যেহেতু এটা পিঠার মতো তেমনি এটা ঝটপট করার জন্য এভাবেই চামচ দিয়ে আপনাদের নেড়ে নিতে হবে। তো এবার গোলাটা আমি গুলিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে গুলিয়ে নেবেন যাতে করে গুড়টা পুরো গলে যায়। তো এই গোলাটা আরেকটু নরম হবে, ধীরে ধীরে পানি মিক্সড করতে হবে। একবারে পানি মিক্সড করার দরকার নাই, একবারে মিক্সড করলে পানি বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি মিক্সড করতে হবে। তো এই পানিটা মেশানো হয়ে গেলে এবার এটাকে খুব ভালো করে নেড়ে এটা একেবারেই নরম করে ফেলতে হবে। তো এবার দেখুন আমার গোলাটা কেমন হয়ে গিয়েছে, পুরো সব গুড় গলে গিয়েছে এবং এইরকমের পাতলা হবে। আপনারা একটু ভালো করে দেখে নেন, গোলাটা এইভাবে পাতলা হবে। আর যদি কেউ চান 10 মিনিট রেখে দিতে পারেন গোলাটা, যাতে করে গুড়টা আরেকটু নরম হয়। তো এবার আমি প্যানে তেল গরম করে নিয়েছি। গরম তেলে আমি এক চামচ করে আস্তে আস্তে করে ঢেলে দিব। এটা গোলও করতে পারেন, লম্বাটেও করতে পারেন, যার যেমন পছন্দ সেই অনুযায়ী এটা ঢেলে নিতে পারেন। তো একটা ব্যাপার অবশ্যই আপনাদেরকে শেয়ার করছি, যেটা হচ্ছে যখন এটা তেলের উপরে দিবেন আস্তে আস্তে করে কোনো চামচের সাহায্যে তেলটাকে চেষ্টা করবেন এই পিঠার উপরে দেওয়ার জন্য। এভাবে নেড়ে নেড়ে পিঠার উপরে দিলে এই পিঠাটা বা এই ধরনের যে কোনো পুরি অথবা আপনারা বেগুনি ভাজার সময় এইভাবেই তেলটা উপরে দিয়ে দিবেন, সেক্ষেত্রে এটা খুব ফুলে উঠবে এবং খুব নরম হবে। তো
তো এইভাবে আস্তে আস্তে করে আমি প্রতিটাকে আমি আস্তে আস্তে করে তেলটা উপরে উঠিয়ে দিচ্ছি যাতে করে এটা ফুলে ওঠে এবং ভিতরটা খুব সফট হয়। এভাবে কিছুক্ষণ দেওয়ার পরে যখন পুরো ফুলে যাবে তো সেই সময় এটা উল্টে দিতে হবে। তো এই কাজটা যখন পুরি আপনারা তৈরি করবেন বাসায় ডাল পুরি, তো ডাল পুরি করার সময় এই জিনিসটা করলে পুরিটা একেবারেই ফুলে ওঠে এবং ভাজা পোড়া যে কোনো ফোলা জাতীয় জিনিস ভাজা পোড়ার করতে গেলেই এই তেলে ভাজার জিনিস করতে গেলেই এভাবে তেলটাকে উঠিয়ে উঠিয়ে দিতে হয়, সেক্ষেত্রে ভাজাটা খুব সুন্দর হয় এবং ফুলে ফুলে ওঠে। তো দেখছেন আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি, আমার এক পাশ হয়ে গিয়েছে এবং বেশ ফুলেও উঠেছে। সন্ধ্যায় যারা এই খাবারটা একবার হলেও তৈরি করে দেখবেন, যারা সন্ধ্যায় খাবার পছন্দ করেন তারা এই খাবারটা তাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো এভাবে করে আমি একটা ঢাকনিতে উঠিয়ে নিচ্ছি, সবগুলো আমি আস্তে আস্তে করে তুলে নিব। তুলে নিয়ে সামান্য একটু পরে আমি গ্যাসের চুলাটা অফ করে দিব। এখন দেখুন তেলটা ঝরে যাচ্ছে। তো তেলটা ঝরে যাওয়ার পরে আমি এটাকে সুন্দর করে একটা টিস্যুর উপরে নিয়ে নিব যাতে করে তেল টিস্যুতে টেনে নেয় এবং এটা খুব সুন্দর হয়। দেখছেন এটা অনেক স্মুথ হয়েছে এবং খুব ফুলে উঠেছে। এভাবে আপনারা বাসায় ইচ্ছে করলে ঝটপট সন্ধ্যার নাস্তা বা বিকেলের নাস্তা হিসেবে আপনারা এই স্ন্যাক্সটা তৈরি করে দেখতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস দিয়ে আমাকে উৎসাহিত করবেন যাতে করে আমি আপনাদেরকে পরবর্তীতে এইরকম ভালো ভালো ভিডিও এনে দিতে পারি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।